নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সুজির দুধ পিঠা। পিঠা বানানোর জন্য আমি এখানে নিয়েছি এক বাটি সুজি, আর নিয়েছি ঘি, নিয়েছি কয়েকটা এলাচ, আর নিয়েছি তেজপাতা দুটো। এখন চুলা অন করে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি দুই বাটি জল। আমি যে বাটিতে সুজি নিয়েছি ওই বাটিরই দুই বাটি জল দিয়ে দিচ্ছি। দিলাম এক চামচ তেল আর সামান্য লবণ। এখন আমি সুজিটা দিয়ে দিচ্ছি। সুজিটা দেওয়ার পর আমি একটা খুন্তি দিয়ে নাড়তে থাকবো। আর লো ফ্লেমে 5 মিনিটের মতো জাল করে নেব সুজিটা সেদ্ধ হওয়ার জন্য। এটা সেদ্ধ হয়ে গেছে, এখন একটা থালায় আমি নামিয়ে নিচ্ছি। সুজিটা ঠান্ডা হোক, আমি ততক্ষণে দুধটা জাল করে নেব। চুলা অন করে একটা কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 1/2 লিটার দুধ। দিয়ে দিলাম একটা তেজপাতা। আর দিয়ে দিচ্ছি থেঁতো করা এলাচ। দুধটা জাল করে একটু ঘন করে নিব। ততক্ষণে আমি সুজিটা মেখে নিব। সুজিটা ঠান্ডা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 1/2 চামচ ঘি। আর অল্প অল্প ময়দা দিয়ে আমি সুজির ডোটা করে নিব। এভাবে হাত দিয়ে চেপে চেপে আমি সুজির ডোটা তৈরি করে নিব। সুজির ডো তৈরি করা হয়ে গেছে। আমি অল্প একটু নিয়ে বলের শেপ দিয়ে নিব। বলের শেপ দিয়ে আমি একটা চামচ দিয়ে এরকম করে ডিজাইন করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ডিজাইন করে নেবেন। পিঠাটা তৈরি হয়ে গেল। এখন আমি আর একটা ডিজাইন করে দিচ্ছি। এইভাবে চামচের মাথা দিয়ে এরকম করে ডিজাইন করে নিচ্ছি। আমার সব পিঠাগুলো বানানো হয়ে গেছে। আমার দুধটা জাল করে একটু ঘন হয়ে গিয়েছে। এখন আমি পিঠাগুলো এর মধ্যে ছেড়ে দিব। দেখুন বন্ধুরা, সুজিটা কত সুন্দর ফুলে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি যে বাটিতে সুজি নিয়েছি ওই বাটির 1/2 বাটি চিনি। মিষ্টি বেশি খেলে চিনির পরিমাণটা বেড়িয়ে দিবেন। পিঠোগুলো হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।